আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ছাদের উপর দাঁড়িয়ে আছি। মাশাআল্লাহ, খুব সুন্দর চঞ্চল ছাগল দেখতে পাচ্ছেন, আকর্ষণীয়। এখানে অরিজিনাল তোতাপুরীসহ সব ধরনের ছাগলে রয়েছেন। আর এই খামারটা যিনি দেখাশোনা করেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে শেখ সাদি ভাই, ওনার কিন্তু ফার্মেসি রয়েছে, উনি ওইখানে সারাদিন সময় দেন, ফাঁকে ফাঁকে ছাগলগুলো লালন পালন করেন। পাশাপাশি কিছু যখনই বেশি হয়ে যায় ওনার ছাদে, তখন উনি কিছু বিক্রিও করেন। তো চলুন, এবার ওনার কাছে কিছু ছাগল রয়েছে, সেগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আসলে মূলত ওই পাঁচবিবিতে আসা ছিল, তো ভাবলাম আপনার খামারটা একটু ঘুরে যাই। তো কি করতেছেন ভাই? ছাগলকে খাওয়াচ্ছি, কাঁচা ঘাস। জি, কাঁচা ঘাস। আমার তো মনে হয় যে এখন দানাদারের যে খাবারের দাম যে বৃদ্ধি, জি, মানে কাঁচা ঘাসটা মনে হয় যে সবাই এখন বেশি করে খাওয়ানো উচিত। হ্যাঁ, কাঁচা ঘাস খাওয়াইলে ছাগলও বেশি ভালো থাকবে। আচ্ছা, কষ্টও কমে যাবে। আচ্ছা ভাই, আপনি তো মনে করেন মোটামুটি একজন পল্লী চিকিৎসক এবং মোটামুটি ভালো বুঝেন, আপনার কাছে কি মনে হয় যে কিভাবে খাবার দাবার দিলে ছাগলগুলো সুস্থ সবল থাকবে এবং খরচ কম হবে? আচ্ছা, খরচ কমানো এবং খাবারের টিপস যেটা, সেটা হলো আপনার দুবেলা, আমি যেটা করি দুবেলা দানাদার খাবার দিই, জিরো সাইজ খড়, ডাব্লিউ ভুসি, মানে অ্যাঙ্কর বলি অনেকে আমরা যেটা, ডাব্লিউ ভুসি আর গমের চিকন ভুসি, এটা পরিমাণ মতো, আর হলো বেশি আকারে হলো জিরো সাইজের খড়। আচ্ছা আচ্ছা। তারপরে ওরা দেওয়ার পাঁচ সাত মিনিটের মধ্যে সব খেয়ে ফেলে, এরপরে পর্যাপ্ত কাঁচা ঘাস দিই। পর্যাপ্ত মানে যত খেতে পারে, যত খেতে পারে না, এটা খুব ভালো। কাঁচা ঘাসটা খুব মানে স্বাস্থ্যসম্মত। জি, আর কি, কাঁচা ঘাস খাইলে সবচেয়ে বেশি ভালো থাকবে, আর দানাদার খাবারটা ওদের বেশিক্ষণ ধরে রাখবে আর কি পেটের মধ্যে। আচ্ছা, এটাই হলো মূল। ঠিক আছে। তো শেখ সাদি ভাই, আপনি তো প্রায় সময় কিছু ছাগল বিক্রি করেন। জি, তো এবার কিছু আছে কিনা বিক্রি করার? জি আছে, আপাতত বিক্রি করার মতো অল্প সংখ্যক কিছু ছাগল আছে, এবং খুব শৌখিন ছাগল সেগুলো। শৌখিন ছাগল? এগুলো কি বেশিরভাগ অরিজিনাল? জি, অরিজিনাল তোতা আছে গোটা চার পাঁচটার মতো, আর হলো ক্রসের আছে, ক্রসের বেশ কিছু বাচ্চা ছাগল আছে ভাই। আচ্ছা আচ্ছা। এবং মা ছাগলও দুই তিনটা আছে আর কি, মা বাচ্চা সহ একটা আছে খুব আকর্ষণীয়, দেখাবো নি। আচ্ছা, তো চলেন আপনার ছাগলগুলো একটু দেখায়। এবং দশটা ছাগল দেখতে পাচ্ছি, এটা তো কালারফুল। জি, কালারফুল বাচ্চা, অনেক স্বাস্থ্যবান, ও কিন্তু এখনো দাঁতে আসেনি, খাসি বাচ্চা ভাই। খাসি বাচ্চা না? আচ্ছা, তো এটার দাম চাবেন কত টাকা? এটার দাম চাচ্ছি ভাই 27,000 টাকা। 27,000 খাসি কেউ নিতে চাইলে? খাসি বাচ্চা। জি, চলেন। আর আছে দেখতে পাচ্ছি যে এটা হলো পাঠি বাচ্চা ভাই, আর দুই ভাই বোন। আচ্ছা আচ্ছা, এটা কি জাতের? এটা তোতার ক্রস। তোতার ক্রস, ভালো ক্রস। হ্যাঁ, খুব ফার্স্ট ক্লাস ক্রস ভাই, দেখেন। আচ্ছা আচ্ছা, আপনার হলো বাচ্চাটা কত সুন্দর। এটার দাম চাবেন কত টাকা? এটার দাম চাচ্ছি ভাই ওই 27,000 টাকায় চাচ্ছি। 27,000। এটা কি এখন গাব আছে নাকি? ভরানো আছে ভাই, ভরানো আছে, মোটামুটি 2 মাস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওই আপনার পাঠা দিয়ে বিট করানো আছে? জি, 100 তোতা দিয়ে বিট করানো আছে, আশা করি টিকে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে। শেখ সাদি ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা সহ ছাগল দেখতে পাচ্ছি। জি ভাই, অত্যন্ত আকর্ষণীয় একটা ছাগল দেখেন। আচ্ছা আচ্ছা, বাঘা কালারের ছাগলটা, কিন্তু তোতার ক্রস, মাশাআল্লাহ খুব হাই কোয়ালিটি। আচ্ছা, বাচ্চাটা কি জাতের? বাচ্চাটা পাঠি বাচ্চা ভাই, বাচ্চা একেবারে সেম 100 তোতার মতো আসছে, তোতার এত সুন্দর একটা বাচ্চা। আচ্ছা আচ্ছা, তো দুইটা একসাথে কেমন দাম চাবে? মোটামুটি ভাই এটা তো আপনার অনেক দাঁত এখনো আসেনি ছাগলটার, এক আর আচ্ছা আচ্ছা, এখনো নতুন ছাগল। জি, প্রথম বাচ্চা কিন্তু এটা। হুম হুম, তো মাশাআল্লাহ আপনার এইটা বাচ্চার যে কোয়ালিটি, আপনার বাচ্চাটা দেখেন ফেস পাঞ্চ এত ভালো আসছে। আচ্ছা আচ্ছা, এই দেখেন বাচ্চার মুখ দেখেন, মুখের ফেস পাঞ্চ কালার দেখেন বাচ্চার, এত সুন্দর না? খুব সুন্দর সুন্দর কালার। তো এখন এত আকর্ষণীয় একটা ছাগল, আমি এটা আলোচনা সাপেক্ষে রাখতেছি আর কি, কোনো শৌখিন মানুষ যদি এটা চায় আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, চলেন। তার আছে এগুলো দেখি, এটা দেখতে পাচ্ছি বেশ লম্বা কান, হরিয়ানা ক্রসের একটা ছাগল। আচ্ছা দেখেন, ক্রসের ছাগল হইলেও এর অল্প বয়সে একটা ছাগল দেখেন কত সুন্দর মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ফার্মের বাচ্চা, গাব আছে? জি, ভরানো আছে, এটা মোটামুটি আপনার 2 মাস পার হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটার দাম চাবেন কত টাকা? এটার দাম চাচ্ছি ভাই 28,000 টাকা। 28,000, তারপরে তো আলোচনা করতে আলোচনা করতে পারবেন ভাই। আরেকটা দেখতে পাচ্ছি,
জি ভাই মাশাআল্লাহ তুতার ক্রস না জি আচ্ছা দেখতে তো প্রায় সেম তুতা জি তুতার মত হয় আচ্ছা ক্রস না বলে দিলে কেউ অনেক সময় বুঝতে পারবে না ও কিন্তু কেবল দুই দাঁত ভাই হ্যাঁ প্রথম প্রেগন্যান্ট হইছে লম্বা কান দেখতে পাচ্ছি জি দেখেন হরিয়ানার ক্রস কত বড় একটা ছাগল এর আগে দুটো বাচ্চা ছিল সেল করে দিছি আচ্ছা আচ্ছা তো গাব আছে জি ভাই গাব আছে এটা মোটামুটি দুই মাস হয়ে গেছে আর কি তো এটার দাম চাবেন কত টাকা এটা তো ভাই অনেক হাই কোয়ালিটি অনেক উচ্চতা সম্পন্ন একটা ছাগল এটার দাম আপনার মোটামুটি 3600 টাকা চাচ্ছি 37 জি ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের জি ভাই এটা যমুনাপারি যমুনাপারি একটা ক্রসের পাঠা ক্রসের পাঠা না জি হ্যাঁ আচ্ছা এই পাঠাটা চার দাঁতে পড়ছে আর কি চার দাঁতে পড়ছে জি নতুন চার দাঁত আচ্ছা এটা বিট করানোর জন্য পারফেক্ট একদম হ্যাঁ ভাই বিট করানোর জন্য পারফেক্ট আচ্ছা তো এটা দাম বিট করাইতে পারবেন না দাম চাবেন কত টাকা এটার দাম চাচ্ছি ভাই এটা 26000 টাকা হইলে দেওয়া যাবে আর কি 26000 কালার তো খুব সুন্দর বিগ সাইজের ছাগল দেখতে পাচ্ছি জি তোতাপুরি তোতাপুরি মানে 100 তোতা মোটামুটি আপনার হলো জি অরিজিনাল ভাই ফেস পাঞ্চ মাশাআল্লাহ খুবই ভালো কত বিগ সাইজের একটা ছাগল দেখেন স্বাস্থ্য ভালো জি এটা দাঁত ভাই নতুন আট দাঁতে পড়তেছে ছয় দাঁত ভেঙে জি ভাই এটা আপনার হলো মোটামুটি আড়াই মাস হলো বিট করানো ওই যে পানাল কেন জানি মোটা টোটা হয়ে গেছে সম্ভবত ধরে নিছে ফিজিক করছে আর কি এটার দাম চাচ্ছি ভাই আপনার 68000 টাকা 68000 তারপর আলোচনা করতে পারবো আলোচনা করতে পারবো জি আরেকটা দেখতে পাচ্ছি কান কাটা জি ভাই এটা ইন্ডিয়ান কালেকশন তোতা আচ্ছা আচ্ছা বাঘা প্রিন্ট তোতা অনেকে বলে আর কি আট দাঁতের ছাগল আমার খামারে বিট করাইছি আপনার জিবলা তোতা দিয়ে বিট করানো আছে এরও মোটামুটি অনেকটা সিমটম চলে আসছে প্রেগনেন্টের নিশ্চিত বলা যায় জি নিশ্চিত বলা যায় আর কি এটার দাম চাবেন কত টাকা এটার দাম চাচ্ছি আপনার এটা 60000 টাকা দাম চাচ্ছি ভাই 60000 জি হ্যাঁ তারপরে আলোচনা থেকে আলোচনা করা যাবে জি কান কাটা দেখতে পাচ্ছি জি ভাই এটাও ইন্ডিয়ান কালেকশন ভাই আচ্ছা এটাও ইন্ডিয়ান কালেকশন এটা আপনার দুইটা বাচ্চা সহ আসছিল তো বাচ্চা দুইটা আলাদা করে সেল করে দিছি আর তারপরে এটা আবার নতুন করে ভরাইছি ভরানোর ভিডিও টিডিও সব আছে আমার কাছে এটার দাম চাবেন কত টাকা এটার দাম চাচ্ছি ভাই 60000 টাকা 60000 জি তারপর আলোচনা করা যাবে জি তো শেখ সাদি ভাই অনেক ছাগলই তো দেখলাম জি তো অনেকে তো আপনার থেকে নেয় আর নিতে চাবে তারা কিভাবে নেবে আসলে নেওয়ার ব্যবস্থা যেটা আশেপাশের ডিস্ট্রিক্টের কেউ হলে এসে নিয়ে যায় আর বাইরের গুলান আমরা মূলত বাসের মাধ্যমে পাঠিয়ে দিই আর কি দেশের যে প্রান্তেই হোক সব জায়গার বাসের যোগাযোগ আছে আমার এখান থেকে তারা ভালোভাবে ছাগলগুলো নিতে পারবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই জি হ্যাঁ ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম